নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাও। এখন যেটা আমার কন্ডাক্ট করানো হচ্ছে সেটা হচ্ছে WBCS স্পেশাল, এবং যেহেতু তোমরা জানো WBCS এর প্রিলিমস খুব সামনেই 30 মে, এবং WBCS 2020-র যে মেইনসটাও আছে সেটাও কিন্তু খুব সামনে। তাহলে আমাদের WBCS এর ক্ষেত্রে যে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সিলেবাস অ্যানালিসিস। সিলেবাস অ্যানালিসিস এর মধ্যে যেটা খুব ট্রিকি পার্ট সেটা কি, কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ফার্স্টে তোমরা হুচুট খাও। এবার তোমরা অনেকেই কি করো, যে কোনো মান্থলি ম্যাগাজিন পড়ে নাও বা অনেকে নিউজ পেপার পড়ো, খুব ভালো কথা। যারা ডেইলি নিউজ পেপার পড়তে পারছো তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু আমাদের ইয়ার এন্ডে একটা ইয়ার বুকের খুব দরকার হয়। ইয়ার বুকটা আমরা খুব ভালোভাবে ফলো করব। অবশ্যই আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স তো মেনটেন করবো, অ্যাটলিস্ট 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ইন্টারনেটে পেয়ে যাও বা নিউজ পেপার পড়ো, নিজেরা নোট তৈরি করো, ইউটিউব থেকে নাও, যাই হোক না কেন, কিন্তু একটা সাম আপ করার জন্য আমাদের কিন্তু একটা ভালো ইয়ার বুকের খুব ইম্পর্টেন্স আছে। তাহলে সেই রকমই একটা ইয়ার বুক 2021 রিভিউ আজকে এই ভিডিওতে আমরা দেব, যেটা আমাদের সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, পিএসসি বলো, এসএসসি বলো, সবকিছুর ক্ষেত্রে এই বইটা কতটা হেল্পফুল হতে পারে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলছি যে এটা হচ্ছে অ্যাচিভার্স এর ইয়ার বুক 2021। দেখো অ্যাচিভার্স থেকে মান্থলি ম্যাগাজিনও বেরায় এবং সেই ম্যাগাজিনগুলো খুবই ভালো, উন্নত মানের। যেটা ইংলিশ ভার্সন হচ্ছে কি, অ্যাচিভার্স ইন ফোকাস। তো অ্যাচিভার্স ইয়ার বুক ইংলিশ ভার্সনও অ্যাভেলেবেল রয়েছে। তো এটার দেখতেই পাচ্ছ প্রাইস খুব বেশি নয়, 120 টাকা, এবং এই বইটা খুবই ভালো একটা বই, আমাদের খুবই সুন্দর একটা বই, অ্যাচিভার্স বার করা জর্জ টেলিগ্রাফ থেকে। ওকে, তাহলে আমরা যেটা আজকে অ্যানালিসিস করবো যে আমাদের এই বইটা আমাদের WBCS এর ক্ষেত্রে বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্ব সহকারে এই বইটা পড়তে হবে, এবং এই বইটা কি আদৌ কোনো লাভ হবে কিনা পড়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা প্রথমেই দেখে নাও বিষয়, বিষয় কি কি আছে। আমরা ইন্ডেক্স যদি দেখতে পাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ভিতরে কি আছে। ইন্ডেক্সে দেখো কি কি রয়েছে। প্রথমেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্যাটিক পার্ট রয়েছে। স্ট্যাটিক পার্টের মধ্যে কি কি রয়েছে, অ্যাওয়ার্ডস, লরিয়েল ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস, 61তম ললিত কলা একাডেমি অ্যাওয়ার্ড, পঞ্চায়েত অ্যাওয়ার্ড, পুলিৎজার প্রাইজ, হ্যাঁ, তারপরে 14তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড, জাতীয় ক্রীড়া পুরস্কার, ফিফা বার্ষিক পুরস্কার, আইসিসি ডিকেড অ্যাওয়ার্ড, নোবেল পুরস্কার। তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক পার্ট, তার মধ্যে অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। নেক্সট দেখতে পাচ্ছ কি রয়েছে, খেলাধুলার খবরাখবর। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে স্পোর্টস সেগমেন্টটা খুব ভালোভাবে আমাদের পড়তে হয়, এবং তোমরা যারা নিউজ পেপার পড়ো তারা আশা করি স্পোর্টস এর পেজটা অবশ্যই তোমরা ভালো করে পড়ো। তো এখানে আমরা পেয়ে যাব খেলাধুলার খবরাখবর, যেটা আমাদের ইন্টারন্যাশনাল খবরাখবরগুলো পাবো, যেই প্রতিযোগিতাগুলো হয়েছে সেই সম্পর্কেও কিন্তু এখানে রয়েছে। দেখেই নিতে পারছো এখানে ইন্দোনেশিয়া মাস্টার ব্যাডমিন্টন, মেক্সিকান ওপেন, লন টেনিস থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছে, এগুলো কিন্তু খুব আমাদের মাথায় রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা চলে যাব কি আছে দেখে নাও। খেলাধুলা জাতীয় খবরের মোটামুটি অনেকটাই রয়েছে দেখতে পাচ্ছ। এরপর যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 2020-2021 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট ও পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট। এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট, ইকোনমির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2020-21 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট ও পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট। এরপরটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, মানে কি ইকোনমিক সার্ভে। ইকোনমিক সার্ভে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইকোনমিক সার্ভেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা তোমাদের WBCS এর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখতে পাচ্ছ কি রয়েছে, ভারতের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বিদেশ সফর। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও মোটামুটি ইন্টারন্যাশনালি যদি আমাদের ভারতে কেউ এসে থাকেন এবং তিনি যদি কোনো রাজ্যের, কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট হন, প্রাইম মিনিস্টার হন, তাহলে কিন্তু আমাদের এটা গুরুত্ব সহকারে পড়তে হবে। নেক্সট এখানে কি আছে, 2020 সালের ভারতে আগত বিদেশি রাষ্ট্রপ্রধানগণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা খুব আসে। ওকে, নেক্সট হচ্ছে কি, ব্যবসায়িক ক্ষেত্রে বর্তমান পদাধিকারী গণ। এটাও খুব ইম্পর্টেন্ট, তবে সিলেক্টিভলি পড়তে হবে। নেক্সট হচ্ছে ভারতের মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন সংস্থা, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক, লেফটেন্যান্ট গভর্নর, মানে নতুন যে অ্যাপয়েন্টমেন্টস গুলো আছে। এখন কিন্তু আমাদের দেখেছি যে আমাদের নতুন ভাবে যে কেন্দ্রশাসিত অঞ্চলের যে আমাদের 28টা রাষ্ট্র হয়েছে এবং আর নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের অবগত থাকতে হবে এবং নতুন লেফটেন্যান্ট গভর্নর কে হয়েছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন তথ্য। ইন্টারন্যাশনালি আমাদের কিন্তু মানে আমাদের অ্যাওয়ার থাকতে হবে ইন্টারন্যাশনালি, কারণ ইন্টারন্যাশনালি বিভিন্ন সংস্থা সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
ওকে, নেক্সট দেখে নাও ভারতবর্ষের হাইকোর্ট সংক্রান্ত তথ্যাবলী, আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কীয় তথ্যাবলীর ক্ষেত্রেও কিন্তু এই বইটা তোমাদের সাহায্য করতে পারবে। নেক্সট হচ্ছে ভারতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পদাধিকারগণ, আবার আমি বলছি অ্যাপয়েন্টমেন্ট, স্ট্যাটিক পার্টের মধ্যে অ্যাওয়ার্ডস এর সাথে সাথে অ্যাপয়েন্টমেন্টস, নিউ অ্যাপয়েন্টমেন্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা, যেহেতু এটা WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্য পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমাকে সম্যক ধারণা রাখতে হবে, এবং তার জন্য কিন্তু আমাদেরকে এই বইটার মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা সম্পর্কে একটা আইডিয়া কিন্তু এটার মধ্যে আমরা পেয়ে যাব। নেক্সট হচ্ছে ভারতীয় মন্ত্রিসভার তালিকা, আমাদের কেন্দ্র সম্পর্কে আমরা মোটামুটি এই সম্পর্কে আমরা জানতে পেরে যাব। নেক্সট হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, আমরা অ্যাপয়েন্টমেন্টের মধ্যে নিউ অ্যাপয়েন্টমেন্টস গুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, নতুন কোন মুখ্যমন্ত্রী হলে, নতুন রাজ্যপাল হলে সেটা কিন্তু বছরে 2020-21 এর মধ্যে নতুন যারা এসেছেন পদে তাদের সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, কোন কনস্টিটিউয়েন্সি থেকে তিনি জিতেছেন সেটাও কিন্তু জানতে হবে। প্রিলিমস এর জন্য, মেন্স এর জন্য, মেন্সে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ পার্ট নাইকার ইন্টারফেয়ার্স, শুধুমাত্র প্রিলিমস, প্রিলিমসটা আমরা স্কিপ করে গেলেও হয়তো অসুবিধা নেই, কারণ 200 নম্বরের পরীক্ষা, তার মধ্যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 12-15 নম্বরের এলো বাদ দিয়ে দিলে, কিন্তু মেন্সটা তো কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে পড়তেই হবে, তো ওই জন্য কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে রাখতে হবে। আর অবশ্যই আমি সবাইকে বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউজ পেপার রিডিং। যে কোনো তোমরা একটা ভালো নিউজ পেপার নাও, ইংলিশে পড়তে চাইলে, ইংলিশে বাংলায় পড়তে চাইলে, বাংলায় কিন্তু নিউজ পেপার রিডিং ইজ মাস্ট। যে কোনো সরকারি চাকরির পরীক্ষা, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু নিউজ পেপার পড়া, অ্যাটলিস্ট আধ ঘন্টা এডিটোরিয়াল কলামটা পড়া, স্পোর্টস কলামগুলো পড়া, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। নেক্সট আমরা কি আছে দেখে নিই, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা, সদর কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন, তাহলে এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জিকের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। তাহলে আমরা এখানে বিষয় দেখে নিলাম, এইগুলো কিন্তু এই পুরো এই বইটার মধ্যে রয়েছে। তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই বইটা কিন্তু খুব পুরোটা কমপ্লিট করার দরকার নেই, এটা অনেকদিন আগে বেরিয়েছে, যেহেতু প্রিলিমসের ডেট বা মেন্সের ডেট অনেকটা পিছিয়ে গেছে, তোমরা যদি প্রথম থেকে পড়ে ফেলো তাহলে তো খুব ভালো, কিন্তু একটা কুইক রিভিশন কিন্তু ধরে একদম করে নেবে, কারণ এর মধ্যে রয়েছে হচ্ছে অ্যাপ বা পোর্টাল ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, ঠিক আছে, যে কেন্দ্র যে অ্যাপ বা পোর্টাল চালু করেছে, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেবে। মোটামুটি যেহেতু WBCS সেজন্য পশ্চিমবঙ্গের সাথে জড়িত জিনিসগুলো বেশি ভালো করে পড়বে, কেন্দ্রের সাথে যুক্তগুলো জিনিসগুলো ভালো করে পড়বে, ইন্টারন্যাশনালি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আর এটার মধ্যে সিলেক্টিভলি কিছু যেমন ডেট রয়েছে, যে দিবস সপ্তাহ, মানে কোন বছরে কোন দিন কিসের জন্য পালন করা হয় এবং তার থিম কি, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা একবার ভালো করে দেখে নেবে। এছাড়া এই বইটা খুবই ভালো, আমাদের এইসবের ক্ষেত্রে তোমার নিযুক্তি পদ, মানে অ্যাপয়েন্টমেন্টস, অ্যাওয়ার্ডস, এগুলো কিন্তু এবার স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তোমরা একটা ডাইনামিক পার্টও পাবে, তো সেটা আমার মনে হয় কভার করতে পারো এই বইটা থেকে। যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা ইংলিশেও পেয়ে যাবে। দেখো এখানে খুব সুন্দর করে নোবেল পুরস্কার সম্পর্কে বিশ্লেষণ করা রয়েছে, দেখতেই পারছো, তো এই নোবেল পুরস্কার থেকে তো PSC কোশ্চেন করেই, হ্যাঁ, মানে একটা না একটা আসবেই, এই বছরে না আসলে পরের বছরে আসবে, এরকমভাবে তো আসবেই। নোবেল পুরস্কার, অস্কার, ফিল্ম ফেয়ার, এগুলো তো মানে রিপিটেড কোয়েশ্চেন আসতেই থাকে, তো তোমাদের কি করতে হবে এগুলো কিন্তু আপ টু ডেট থাকতে হবে। ওকে, তাহলে আমি মোটামুটি একটা ছোটখাটো রিভিউ দিয়ে দিলাম এই বইটার ক্ষেত্রে, এবার তোমরা যারা এই বইটা কেননি অবশ্যই কিনে নাও, এবং যারা কিনেছ তারা কিন্তু ভালোভাবে পড়াটা কমপ্লিট করে নাও। পুরোপুরি না পড়লেও মোটামুটি স্ট্যাটিক পার্টটা কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট করতেই হবে, মানে অ্যাওয়ার্ডস, প্রাইজ, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো অবশ্যই যারা যারা এই বইটা ইউজ করেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে বইটা পড়ে তোমাদের কি রিভিউ, অবশ্যই জানাও। আমার রিভিউ, আমি আমার স্টুডেন্টদের তো এটা সাজেস্ট করি, বইটা খুবই ভালো, এবং মান্থলি অ্যাচিভার্স ম্যাগাজিনটাও কিন্তু আমি সাজেস্ট করি সবার ক্ষেত্রে, PSC এর ক্ষেত্রে, WBCS এর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এরকমই আরো অনেক বুক রিভিউ, ম্যাগাজিন রিভিউ, এছাড়া পড়াশোনার প্রস্তুতির মেটেরিয়ালস, ক্লাস, এগুলো কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। আমার চ্যানেলের সাথে থাকো, যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমার ইনস্টিটিউটে নতুন ব্যাচ চলছে 2022-এর জন্য WBCS এর, তো তোমরা যদি জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অল দ্য বেস্ট ফর এক্সামস।